সকাল 11টার কিছু সময় পর রাজধানীর মতিঝিল কলোনিতে ভূমিকম্পে পুরো এলাকা ভয় আচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তে ছুটে আসে ফায়ার সার্ভিস দুটি চৌকস দল। যারা বিল্ডিং এর ভিতরে অবস্থান করছেন, যদি আপনি নিচে নেমে আসতে পারেন। উদ্ধার করা হয় ক্ষতিগ্রস্তদের, তবে এর কোনো কিছুই বাস্তব নয়। এটি পিডব্লিউডি ও জাইকার উদ্যোগে আয়োজিত ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়ার দৃশ্য। জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশিদের ভূমিকম্পের বিষয় সচেতনতাই এর মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ভূমিকম্পে দুর্যোগে কিভাবে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পারবো এবং জানমালের ক্ষতি কম রাখতে পারবো, সেটা কি প্রশিক্ষণ দেওয়া এই কমিউনিটির লোকজনকে, সেই উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে। আমাদের আজকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ক্রুরা যেভাবে তারা আমাদের কমিউনিটির লোকজনের কাছে যেভাবে এক্সপ্লেন করেছেন এবং বাস্তবে ওনারা যে এই অল্প সময়ের ভিতর একটা ড্রিল মানে কমিউনিটির লোকজনকে করেছে, এটা আমি 100% খুশি। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন জাইকা বিশেষজ্ঞগণ। I'm from Japan and we are pretty much I was used to with how to react and what to do and what to prepare, you know, in terms of for the disasters like earthquakes. And we're hoping to share that information and experiences. And it may be today's event or trainings might have been a small steps, but we are continue to work on that field and I hope to support the people in Bangladesh. এদিকে মহড়ার আগে ভূমিকম্প সচেতনতা বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।